केबल टीवी कनेक्शन प्रदान के घिरे दुई भाई आक्रमणे आहत अतनु घोष नामे एक युवक आहत युवकेर अभियोग पिस्तल देखिए ताके प्राणनाशेर हुमकी दे इंद्रनगर इलाकार केबल व्यवसायी दयाल बंधुदेव और तार भाई प्रणव बंधुदेव ए प्रसंगे निगृहीत युवक अतनु घोष आरो जानिएछेन পিস্তল দেখাইলো আমার আমার কলার ধরে এনেছে পিস্তল দেয়া দেখছো স্নেহা গীতা প্লাস আমার কত মিশন সুদ্ধা পরে সুদ্ধা তুই আমার এই সুদ্ধা এ প্রসঙ্গে বলতে গিয়ে আক্রান্ত শ্রমিক পক্ষের ক্যাবল ব্যবসায়ী ও তুলে ধরেন তার নিয়োজিত কর্মীর ওপর আক্রমণের ঘটনা সেই সাথে তিনি আরো জানান এই ভয়ে তিনি থানায় অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না প্রাপ্ত করছে দয়াল বন্ধুদেব আর প্রণব বন্ধুদেব তারা আমারে মেশিনপত্র সব লিয়ে কইছে তার কাইটে লাইবে কইছে তারা পিস্তল লিয়ে গেছে আমারে কইছে শুট করে ফলাই দিব লগে আমার যে লোকটা কাজ কাজ করে এই লোকটা এরে মাইর দূর করছে আজকে আমি ওই ডাক্তার দিয়ে আইতে আইছি আর আমি ওনে আইনের দ্বারস্থ হইতেছি না তারা যদি রাত্রে বেলা এ আমারে হামলা করে তার লিগে আমি ওন আইনের আইনের দ্বারস্থ হইতে পারতেছি না লাইন ছিল তারা জোর করে আমাদের লাইন কইতেছে যদি লাইন করছো তারা পারমিশন লাগবো তারা তার হাতটা দিতে হইব এই কইয়া আমার মায়ের কইয়া আমার ছেলেটার মায়ের দূর করছে যে কাজ করে এরে ওখানে আমি ডাক্তার দেয়াইতে লইছি ডাক্তার ডাক্তার দেয়াইছি দেওয়া ওইটা দেওয়া কত টাকা দাবি করছে আপনার কাছে অনেক টাকা দাবি এদিকে হিরে সরকারের শাসনকালেও তোল্লা আদায় ও জুলুমবাজির ঘটনা অব্যাহত রয়েছে গোটা রাজ্য জুড়ে ধরতে গেলে বন্দুকবাজ মাফিয়াদের হাতেই পরিচালিত হচ্ছে রাজ্যের শাসন ব্যবস্থা অপরদিকে আসন্ন পুর এবং নগর পঞ্চায়েতের নির্বাচনের ঘোষণা অনেক পূর্বেই রাজধানী ইন্দ্রনগরে পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি দানের ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতা নিয়ে ফিওরো রিপোর্ট হাল্লাবোল